হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ক্লাস যেগুলো তোমাদের সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আজকে যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে তোমাদের ই আর এফ দিয়ে যে ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেশানগুলো হয় সেটার ক্লাস এর আগে আমি তোমাদের এ বি সি আর ডি দিয়ে যে ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেশানগুলো হয় সেগুলোর ক্লাস করিয়ে দিয়েছি তোমরা যারা করনি নি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা করে নেবে তো চলো বন্ধুরা আজকের ই আর এফ দিয়ে যে ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রুবেশন গুলো হয় সেটার ক্লাসটা শুরু করা যাক এক নম্বরটা কি বলেছে দেখো এলিজেবেল ফর ঠিক আছে एलिजिবল ফর মানে যোগ্য एलिजिবল ফর মানে যোগ্য হি ইজ एलिजिবল ফর দা পোস্ট হি ইজ एलिजिবল ফর দা পোস্ট মানে সে এই পদের জন্য যোগ্য ঠিক আছে एलिजिবল ফর মানে যোগ্য নেক্সট দেখো দুই নম্বর end in end in মানে শেষ হওয়া end in মানে শেষ হওয়া all his plan end in smoke all his plans end in smoke মানে তার সমস্ত পরিকল্পনা আগুন শেষ করে দিয়েছিল স্মোক মানে হচ্ছে আগুন ঠিক আছে আগুন লেগে গেছিল তার জন্য তার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে ঠিক আছে এন্ড ইন মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া অল হিজ প্ল্যান্স এন্ড এন্ডেড ইন স্মোক ঠিক আছে মানে তার সকল পরিকল্পনা আগুনে শেষ হয়ে গেছিল ঠিক আছে আগুনে পুরে ছাই হয়ে গেছিল তো স্মোক মানে কি এখানে আগুন ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বর এঙ্গেজ টু ঠিক আছে এঙ্গেজ টু মানে বাঘ দত্ত এঙ্গেজ টু মানে হচ্ছে বাঘ দত্ত মানে কারোর সাথে বিয়ে হওয়া ঠিক আছে বাঘ দত্ত মানে বিয়ে হওয়া আর কি তো দেখো লীলা ওয়াজ এঙ্গেজ টু হিম লীলা ওয়াজ এঙ্গেজ টু হিম মানে লীলার তার সাথে বাগদান হয়েছিল ঠিক আছে মানে লীলা তার সাথে বিয়ে হয়েছিল ঠিক আছে এঙ্গেজ টু মানে হচ্ছে বাগ দত্ত বাগদান বা বিয়ে হওয়া ঠিক আছে বুঝতে পারলে চলো তাহলে নেক্সট আসা যাক চার নম্বরটা দেখো এন্টার ইন্টু এন্টার ইন্টু মানে হচ্ছে প্রবেশ করা ইন্টার ইন্টু মানে প্রবেশ করা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে মনে রাখবে এন্টার ইন্টু ঠিক আছে ইন্টু এন্টার ইন্টু মানে প্রবেশ করা হি এন্টার ইন্টু দ্য রুম হি এন্টার ইন্টু দা রুম মানে সে ঘরে প্রবেশ করেছিল সে ঘরে প্রবেশ করেছিল ভূষিত হি ইজ এনডোডেড উইথ ভেরিয়াস ট্যালেন্টস হি ইজ এনডোডেড উইথ ভেরিয়াস talents মানে সে বিভিন্ন প্রতিভা দ্বারা ভূষিত সে বিভিন্ন প্রতিভা দ্বারা ভূষিত ঠিক আছে মানে আখ্যা পেয়েছে তার যে বিভিন্ন ট্যালেন্ট রয়েছে সেটার আখ্যা পেয়েছে হি ওয়াজ এন্ডোডেড উইথ ভেরিয়াস ট্যালেন্টস ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক ছয় নম্বরটা দেখো এনভি অফ এনভি অফ মানে হচ্ছে ঈর্ষা এনভি অফ মানে ঈর্ষা আই হ্যাভ নো এনভি অফ হিজ আই হ্যাভ নো এনভি অফ হিজ মানে আমার তার প্রতি কোনো ঈর্ষা নেই ঠিক আছে আই হ্যাভ নো এনভি অফ হিজ আমার তার প্রতি কোনো ঈর্ষা নেই নেক্সট দেখো সাত নম্বরটা দেখো এসকেপ বাই এসকেপ বাই মানে রক্ষা পাওয়া এসকেপ বাই মানে হচ্ছে রক্ষা পাওয়া হি এসকেপ বাই আ হেয়ার ব্রেথ হি এসকেপ বাই আ হেয়ার ব্রেথ মানে সে একটুর জন্য রক্ষা পেল সে একটুর জন্য হেয়ার ব্রেথ মানে একটুর জন্য রক্ষা পেল এসকেপ বাই সে একটুর জন্য রক্ষা পেল ঠিক আছে হি এসকেপ বাই আ হেয়ার ব্রেথ চলো তাহলে নেক্সট আসা যাক আট নম্বরটা দেখো এসেন্সিয়াল টু এসেন্সিয়াল টু এসেন্সিয়াল টু মানে হচ্ছে অত্যাবশ্যক মানে খুব প্রয়োজনীয় অত্যাবশ্যক যেটা ফুড ইজ এসেন্সিয়াল টু হেলথ ফুড ইজ এসেন্সিয়াল টু হেলথ মানে খাদ্য স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় বা খুবই দরকারি বা খুব অত্যাবশ্যক ঠিক আছে এসেন্সিয়াল টু মানে অত্যাবশ্যক ফুড ইজ এসেন্সিয়াল টু হেলথ মানে খাদ্য স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজনীয় ঠিক আছে খাদ্য স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজনীয় নেক্সট আসা যাক নয় নম্বরটা দেখো এক্সেল ইন এক্সেল ইন মানে তুলনামূলকভাবে সুন্দর তুলনামূলকভাবে সুন্দর হি এক্সেলস ইন পেন্টিং হি এক্সেলস ইন পেন্টিং সে তুলনামূলকভাবে ভালো ছবি আঁকে ঠিক আছে সে তুলনামূলকভাবে ভালো ছবি আঁকে হি এক্সেলস ইন পেন্টিং ঠিক আছে এক্সেল ইন মানে হচ্ছে তুলনামূলকভাবে সুন্দর নেক্সট আসা যাক দশ নম্বরটা দেখো এক্সকিউজ ফর এক্সকিউজ ফর মানে ক্ষমা এক্সকিউজ ফর মানে ক্ষমা হি উইল নট বি এক্সকিউড ফর কামিং লেট হি উইল নট বি এক্সকিউড ফর কামিং লেট মানে দেরি করে আসায় তাকে ক্ষমা করা যাবে না দেরি করে আসায় তাকে ক্ষমা করা যাবে না এক্সকিউড ফর মানে হচ্ছে ক্ষমা ঠিক আছে তো তোমাদের এই দশটা ছিল ই দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো এবার আমরা এফ দিয়ে যে ইম্পর্টেন্ট গুলো হয় সেগুলো দেখব তো এফ দিয়ে এক নম্বরে কি বলেছে দেখো ইন ইন মানে হচ্ছে বিশ্বাস ইন 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 মানে বিশ্বাস আই আই নো নো হিম হিম তার প্রতি আমার কোনো বিশ্বাস নেই তার প্রতি আমার কোনো বিশ্বাস নেই ফেইথ ইন মানে হচ্ছে বিশ্বাস ঠিক আছে নেক্সট দেখো দুই নম্বর ফেইথফুল টু faithful to মানে হচ্ছে বিশ্বস্ত faithful to মানে বিশ্বস্ত the dog is faithful to his master the dog is faithful to his master মানে কুকুরটি তার মালিকের প্রতি বিশ্বস্ত faithful to মানে বিশ্বস্ত কুকুরটি তার মালিকের প্রতি বিশ্বস্ত ঠিক আছে faithful to মানে বিশ্বস্ত next দেখো তিন নম্বর false to false to মানে হচ্ছে মিথ্যাবাদী false to মানে হচ্ছে মিথ্যাবাদী I cannot be false to my friend. I cannot be false to my friend. False মানে হচ্ছে unfaithful. ঠিক আছে unfaithful. I cannot be false to my friend. মানে কি আমি আমার বন্ধুর কাছে মিথ্যাবাদী হতে পারি না ফলস টু মানে হচ্ছে মিথ্যাবাদী আমি আমার বন্ধুদের কাছে কি মিথ্যাবাদী হতে পারি না ফলস টু মানে মিথ্যাবাদী নেক্সট দেখা যাক চার নম্বরটা ফেমাস ফর ফেমাস ফর মানে বিখ্যাত ফেমাস ফর মানে বিখ্যাত রাধানগর ইজ ফেমাস ফর দ্য রাজা রামমোহন রায় রাধানগর ইজ ফেমাস ফর দ্য রাজা রামমোহন রায় মানে রাধানগর রাজা রামমোহন রায়ের জন্মস্থানের জন্য বিখ্যাত রাধানগর রাজা রামমোহন রায়ের জন্মস্থানের জন্য বিখ্যাত ঠিক আছে ফেমাস ফর মানে বিখ্যাত নেক্সট দেখো পাঁচ নম্বর ফ্যামিলিয়ার উইথ ফ্যামিলিয়ার উইথ মানে হচ্ছে সুপরিচিত ফ্যামিলিয়ার উইথ মানে সুপরিচিত এক্সাম্পলটা দেখো হি ইজ ফ্যামিলিয়ার উইথ মাই ব্রাদার হি ইজ ফ্যামিলিয়ার উইথ মাই ব্রাদার মানে সে আমার ভাইয়ের সাথে পরিচিত সে আমার ভাইয়ের সাথে পরিচিত ফ্যামিলিয়ার উইথ মানে পরিচিত বা সুপরিচিত ঠিক আছে নেক্সট দেখো ছয় নম্বরটা ফ্যাটাল টু ফ্যাটাল টু মানে হচ্ছে মারাত্মক ফ্যাটাল টু মানে মারাত্মক দ্য ডক্টরস মিস্টেক টু হিজ লাইফ দ্য ডক্টরস মিস্টেক টু হিজ লাইফ মানে চিকিৎসকের ভুল তার জীবনের জন্য মারাত্মক প্রমাণিত হয়েছিল চিকিৎসকের যে ভুল তার জীবনের জন্য কি মারাত্মক প্রমাণিত হয়েছিল ফ্যাটাল টু মানে মারাত্মক ঠিক আছে ফ্যাটাল টু মানে মারাত্মক নেক্সট দেখো সাত নম্বর কি বলেছে ফেভার উইথ ফেভার উইথ মানে হচ্ছে অনুগ্রহ করা ফেভার উইথ মানে অনুগ্রহ অনুগ্রহ করা উড ইউ ফেভার মি উইথ অ্যান্ড আর্লি রিপ্লাই উড ইউ ফেভার মি উইথ অ্যান্ড আর্লি রিপ্লাই মানে অনুগ্রহ করে আপনি একটু তাড়াতাড়ি জবাব দেবেন অনুগ্রহ করে আপনি একটু তাড়াতাড়ি জবাব দেবেন হুড ইউ ফেভার মি ফেভার ফেভার মি উইথ অ্যান্ড আর্লি রিপ্লাই ঠিক আছে ফেভার মি উইথ মানে কি অনুগ্রহ করা ঠিক আছে আমাকে অনুগ্রহ মিটা এখানে মাঝখানে দিয়েছে তো ফেভার মি উইথ অ্যান্ড আর্লি রিপ্লাই অনুগ্রহ করে আপনি একটু তাড়াতাড়ি উত্তর দেবেন ঠিক আছে এটা প্রশ্ন করা হয়েছে ফেভার উইথ মানে অনুগ্রহ করা নেক্সট দেখো আট নম্বর ফিট ফর ফিট ফর মানে হচ্ছে যোগ্য ফিট ফর মানে কি যোগ্য হি ইজ নট ফিট ফর দ্য জব হি ইজ নট ফিট ফর দ্য জব মানে সে এই কাজের জন্য যোগ্য নয় ফিট ফর মানে যোগ্য হি ইজ নট ফিট ফর জব মানে সে এই কাজের জন্য যোগ্য নয় নেক্সট দেখো নম্বর ফন্ড ফন্ড অফ অফ মানে হচ্ছে খুবই পছন্দের ফন্ড অফ মানে খুবই পছন্দের শি ইজ ফন্ড অফ সুইটস শি ইজ ফন্ড অফ সুইটস মানে মিষ্টি তার খুব পছন্দের মিষ্টি তার খুব পছন্দের ঠিক আছে নেক্সট দেখো দশ নম্বর ফ্রি ফ্রম ফ্রি ফ্রম মানে মুক্ত ফ্রি ফ্রম মানে কি মুক্ত হি ইজ নাও ফ্রি ফ্রম ডেঞ্জার হি ইজ নাও ফ্রি ফ্রম ডেঞ্জার মানে এখন সে বিপদ থেকে মুক্ত হি ইজ নাও ফ্রি ফ্রম ডেঞ্জার এখন সে বিপদ থেকে মুক্ত নেক্সট দেখো এগারো নম্বর ফুল অফ ফুল অফ মানে কি পরিপূর্ণ ফুল অফ মানে পরিপূর্ণ দিস ট্যাঙ্ক ইজ ফুল অফ ওয়াটার দিস ট্যাঙ্ক ইজ ফুল অফ ওয়াটার মানে এই ট্যাঙ্কটি জলে পরিপূর্ণ বা জলে ভর্তি ঠিক আছে তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক বন্ধুরা একটা হি ইজ এলিজেবল ড্যাশ দ্য পোস্ট হি ইজ ড্যাশ পোস্ট তো ড্যাশে কি হবে টু ফর অফ না উইথ এই চারটার মধ্যে যেটা হবে সেটা তোমাদেরকে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে